প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্পপাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন যে ছোট গল্পটি পড়তে যাচ্ছি সেটি তারাপদ রায়ের লেখা সাক্ষাৎকার। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। কোনো বৃদ্ধা বাঙালিনী যে এমন সাহেবি কায়দায় চোস্ত হতে পারেন, আদিত্যের বাবার রাঙামামিকে না দেখলে বিশ্বাস করাই দায়। সধবা অবস্থায় দেখেছিল আদিত্য লাল পাড় করদের শাড়ি, কপালে ফুলমুন সাইজের সিঁদুরের ফোঁটা, অথচ তার চালচলন যে কোনো মেম সাহেবকে লজ্জা দিতে পারে। তার ছুরি কাটা চালানো দেখলে তাকে অনায়াসে মহিলা সব্যসাচী বলা যায়। বাবার রাঙামামা তখন ডিস্ট্রিক্ট বোর্ডের ইঞ্জিনিয়ার, তার সঙ্গে নানা জায়গায় ঘুরতে হতো মাধুরী দিদিমা অর্থাৎ বাবার ওই রাঙামামিকে। একবার এক ডাক বাংলোয় কি ভীষণ আরশোলা, আর আরশোলা মানেই সব মেয়েদের যা হয়ে থাকে, মাধুরী দিদিমারও তাই। ঝাঁকে ঝাঁকে আরশোলা উঠছে বসছে, আর ঘরের এক কোনায় দরজার হুড়কো হাতে দিদিমা শশব্যস্ত। হুড়কোতে তেমন জুত হলো না। রাতে শোবার সময় খাবার টেবিলে ছুরি কাঁটা নিয়ে শুলেন, তারপর সারা রাত চলল নিপুণ হাতে ছুরি কাঁটা। পরদিন সকালে আদিত্যের বাবার রাঙামামা মানে মাধুরী দিদিমার স্বামী গুনে দেখেছিলেন, রাতে ছুরির আঘাতে খণ্ডিত হয়েছে 127টা আর কাঁটায় বিদ্ধ হয়েছে 311টা আরশোলা, খাটের নিচে মোড়ে ছড়িয়ে আছে। সেই মাধুরী দিদিমার ওখানে গিয়ে উঠল আদিত্য একেবারে বাক্স বিছানা নিয়ে। সোনা পিসমা বলে দিয়েছিল চাকরি না পেলে বাড়ি ছাড়বে না কিছুতেই। রাঙামামিমা এত লোকে কাজ জুটিয়ে দিলেন আর তোকে দিতে পারবেন না, একেবারে ঘাড়ে চেপে বসবি। কত সাহেব শুভ ওর হাতের মুঠোর মধ্যে, কাজ নিয়ে তবে বাড়ি ছাড়বি। আদিত্য তাই করল। চলে এলাম দিদিমা তোমার এখানে। ভালোই করেছিস, কানের কাছের পাকা চুলগুলোয় কি একটা লাল রঙের বিলিতি তেল ব্রাশ দিয়ে মাখাতে মাখাতে দিদিমা বললেন, টমিটা মরে যাওয়ার পর থেকে কি যে মনমরা হয়ে আছে। তোর বাবা থাকতে তবু এক আধটু খোঁজ খবর নিত, তোরা ভুলেও এদিকে মারাস না। টমির উল্লেখে আদিত্য একটু আহত হল। টমি কুকুরের নাম। শুধু সেই জন্যে নয়, ছোটবেলায় যখন আদিত্য একবার বাবার সঙ্গে বিজয়ার প্রণাম করতে এসেছিল, এই কুকুরটা তার হাঁটুর ওপর এমন কামড়ে দিয়েছিল যে এখনও দুটো দাঁতের ছাপ স্পষ্ট হয়ে রয়েছে। হাঁটুর ওপরে সেই জায়গাটায় হাত বোলাতে বোলাতে আদিত্য 13 বছর আগে মরে যাওয়া, লোম উঠে যাওয়া, কানে ঘা ধরা একটা পাঁজি খ্যাঁক খ্যাঁক বিলেতি কুকুরের শোকে মুখে যতটা করুণ ভাব আনা উচিত তার চেয়ে কিছু বেশি ফুটিয়ে তুলল। মাধুরী দিদিমা বোধহয় খুশিই হলেন, বেয়ারাকে ডেকে বললেন, আদিত্যের জিনিসপত্র পশ্চিমমুখ ঘরটাতে রাখবি, অ্যাডেন সাহেব এলে তো ওই ঘরের জানালা দুটোর মুখোমুখি, তারপর এতকাল টমি থাকলো, সেবার বর্ষাকালে কি একটা পোকার অত্যাচারে জামগাছ তিনটেই শুকিয়ে মরে গেল আর টমিটাও বাঁচল না। এবার আদিত্যের মুখে তিনটে জামগাছের শোক যোগ করতে হলো টমি কুকুরের শোকের সঙ্গে। তারপর যেন কোনো শোকযাত্রায় যোগদান করেছে, এই রকম ভঙ্গিতে বেয়ারার পিছু পিছু উঠে গেল দোতলায় তার জন্য নির্দিষ্ট ঘরের দিকে। রাতে খাওয়ার টেবিলে মাধুরী দিদিমাকে কথাটা বলল আদিত্য, একটু আমতা আমতা করেই বললে, দিদিমা আজ পাকা 1.5 বছর পাশ করে বসে আছি, তোমার তো এত সাহেব শুভর সঙ্গে ভাবসাব, একটা কিছু কাজ টাজ জুটবে না আমার? আমার কি আর সেদিন আছে রে, আদিত্য দাদু যখন বেঁচে ছিল অ্যাডেন সাহেব প্রত্যেক ইয়ারে এ বাড়িতে আসতো, আমাকে দেখলেই বলতো সুইটি, আর টমিকে বলতো লেজি চ্যাপ। টমিকে তো ওই দেশ থেকে এনে দিয়েছিল, নটিংহামে ওর দেশের বাড়ির বারান্দায় তোলা টমির মাকে কোলে নিয়ে ওর মায়ের ছবি এখনও আমার গরম কাপড়ের বাক্সে রয়েছে, পোকায় কেটে দিচ্ছে বলে ন্যাপথেলিন দিয়ে রেখেছি, ভাদ্র মাসে একবার করে রৌদ্রে দিই, তুই দেখবি। মাধুরী দিদিমা উঠে ভিতরের ঘরে চলে গেলেন। মিনিট 15 পরে একটা কাঁচ খোলা ফ্রেমে ফটোটা নিয়ে এলেন। এখন আর ফটো বলা উচিত নয়, পুরোটাই উঠে গেছে। দিদিমা আঙুল দিয়ে বোঝালেন, এইখানে টমির মায়ের ফটো ছিল, ওই যে অল্প একটু বাঁকানো মতো দেখছ, এটা ওর লেজ, আর এই অ্যাডেনের মায়ের কাঁধের বাঁ দিকটা দেখা যাচ্ছে। ও তাই তো, উৎসাহের ভাব নিয়ে আদিত্য খুব মনোযোগ দিয়ে ছবিটা দেখল, কিন্তু চাকরির কথাটা? দিন সাতেক এইভাবে চলল।
যখনই কাজের কথা ওঠে, টমি কুকুর আর অ্যাডেন সাহেব এসে পড়ে। নিঃসন্তান বিধবার আর কী বা বলবার থাকতে পারে? আদিত্য যেন অর্ধেক হয়ে পড়ল। বাবার মামা বাড়িতে কতদিন বেকার বসে থাকা যায়। একদিন দিদিমা বললেন, কাজ পাওয়া কি সোজা? এলি না এডিন সাহেবের আমলে তোকে খাঁটি বিলিতি কোম্পানিতে ঢুকিয়ে দিতাম। পার্থ তোর বাবার মাস্তুতো ভাই, জেনারেল ম্যানেজার হয়ে রিটায়ার করলো গতবার। অ্যাডেন সাহেবকে বলে আমি তো ঢুকিয়েছিলাম। আদিত্য মনে মনে ভাবে, একটা কুকুর কতদিন বাঁচে? 13 বছর আগে যে কুকুরটা মরে গেছে, সেটাকে যে সাহেব দিয়েছিলেন, যে সাহেব তার পার্থ কাকাকে গতবার রিটায়ার করতে দেখল, সেই সাহেবের আমলে মাধুরী দিদিমার কাছে থাকতে গেলে তো তাকে সোজা প্যারাম্বুলেটারে চড়ে কাজে আসতে হতো। আমি নিজের পায়ে দাঁড়ানো শেখবার আগেই অ্যাডেন সাহেব কিন্তু বিদায় নিয়েছেন দিদিমা, আদিত্য বিনীতভাবে জানায়। মাধুরী দিদিমা একটু করুণ হেসে বলল, সেসব কি আজকের কথা নাকি? সে বছরই অ্যাডেন সাহেব যেবার শেষবার হোমে চলে গেলেন, টমিটা ডাক পিয়ন ভেবে একটা বিটের সেপাইকে কামড়ে আমাদের কি গোলমালে ফেলেছিল। ভাগ্যিস তোর দাদু তখন বেঁচে। এর মধ্যে মাধুরী দিদিমা একটা পরামর্শ দিলেন আদিত্যকে, আদি শোন, একটা খাঁকি হাফ প্যান্ট, জামা আর সাদা ক্যানভাসের শু কিনে আন। আমাদের এই আলিপুর থেকে গড়ের মাঠ কতটুকুই বা দূর, আর্লি মর্নিংয়ে উঠে চলে যাবি, তারপর ওই প্যান্ট আর শু পরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দৌড়াবি। কেন দিদিমা, আমার স্বাস্থ্য তো ভালোই, আর অত ভোরে ঘুম থেকে ওঠা বাবা আমার কর্ম নয়, এত কষ্ট আমার সইবে না, আদিত্য আপত্তি জানায়। কষ্ট না করলে তো চাকরি হবে না আদি, জানিস মরার আগের দিন পর্যন্ত টমি যত দূরেই ছুঁড়ে দেয় না কেন, দৌড়ে আমার হাতে বল তুলে এনে দিয়েছে। আদিত্য এখন আর টমির প্রসঙ্গ তোলায় আহত হয় না, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দৌড়ালে কি চাকরি হবে? তা হবে না কেন, কত লোক তো এভাবেই কাজ পেল, সকালে ওখানে কত লাট বেলাট রাজা জমিদার মর্নিং ওয়াক করতে যায়, তারা দেখবে এডুকেটেড ইয়াং বেঙ্গলি হেলথের ওপর চাই নজর দিচ্ছে, তাদেরও নজর পড়বে তোর ওপর, কি তোর কপাল খুলে যেতে পারে। দিদিমা খুব বিশ্বাসের সঙ্গে কথাগুলো বলেন, রাজা জমিদার কবে দেশ ছাড়া হয়ে গেছে, আর লাট বেলাটও নেই, থাকলেও তারা আর গড়ের মাঠে মর্নিং ওয়াক করে না। আজকাল ওখানে যত বাজে লোক যায়, তারা আমাকে বড়জোর ভুসিমালের গোডাউন ক্লার্কে চাকরি দিতে পারে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আদিত্য বলে, তা পেলেও হয়, কিন্তু তাও পাওয়া যাবে না ওদের কাছ থেকে। মাধুরী দিদিমা অবুঝ নন, কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে বললেন, ঠিকই বলেছিস, সেদিন কি আর আছে রে আদিত্য, অ্যাডেন সাহেবও চলে গেলেন আর দেশটা বাজে লোকে ভরে গেল, টমিটা পর্যন্ত মরে গেল। আদিত্যের ভাগ্য আজ প্রসন্ন বলতে হবে। মাধুরী দিদিমা কি ভেবে একটু পরে উঠলেন, তারপর ময়লা মলাট ছেঁড়া একটা পুরানো ডায়েরি এনে আদিত্যকে দিলেন। আদিত্য দেখল সেটা 44 সালের একটা ডায়েরি, অস্পষ্ট হয়ে যাওয়া কালিতে কিছু কিছু ঠিকানা আর ফোন নম্বর লেখা, অর্ধেক রাস্তার নাম এখন পাল্টে গেছে, RBB PK এসব ফোন নম্বরই বা কোথায়। মাধুরী দিদিমা বলেন, ঠিকানাগুলো পড়ে যেত আদি, কষ্ট করে অনুমান করে কয়েকটা ঠিকানা পড়ল আদিত্য। মাধুরী দিদিমা শোনেন আর বলেন, ফুলটন সাহেবও তো মরে গেছে বাপু। কি বললি? MK বসু, ওরা তো বাড়ি পাল্টেছে, এখন আর ভবানীপুরের বাড়িতেই নেই। নতুন ঠিকানা নেই? না। ফ্রেমজি সাহেব, সে তো কানপুর চলে গেছে শুনেছি। কি নাম পড়লি? গোপাল গাঙ্গুলি? চিনতে তো পারছি না। ওটা কি? ও ভরদাস দাস, সোম সাহেবের ভাগ্নে বোধ হয়। কি ঠিকানা? আচ্ছা ডাক দিয়ে রাখতো। এইভাবে 6টা ঠিকানায় ডাক পড়ল, আর সঙ্গে সঙ্গে পোস্টকার্ড আনিয়ে প্রত্যেককে চিঠি দিলেন দিদিমা। কি লিখলেন কি জানি, একটা চিঠির উত্তর এলো না। ঠিকানাই কি ঠিক আছে? আদিত্য আশা প্রায় ছেড়ে দিল। সেই সময়ে একদিন এক উর্দি পড়া বেয়ারা এসে চিঠি দিয়ে গেল, কি এক ডাব্লু লালওয়ানি চিঠি দিয়েছে, তার বাবাকে লেখা চিঠি সে পেয়েছে। তার বাবা আজ প্রায় 15 বছর গত হয়েছেন, কিন্তু মাধুরী দিদিমাকে সে চেনে, ছোটবেলায় তার অনেক কথা শুনেছে, দেখেওছে 2-1 বার, এই বাড়িতে একবার এসেও ছিল মায়ের সঙ্গে। মাধুরী দিদিমার যদি কোনো কাজ তাকে দিয়ে হয় সে খুব খুশি হয়েই করবে। মাধুরী দিদিমা চিঠিটা পড়ে একটু আনমনা হয়ে বসে রইলেন,
একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, তাহলে ও হলো ঝুমেলার ছেলে। ঝুমেলা তো এই সেদিন বিয়ে হলো, কি সুন্দরী ছিল ঝুমেলা, সব হীরের গয়না বেনারসি ছাড়া পড়ত না। তার ছেলে এত বড় হয়েছে? আদিত্য থেকে মুখ ফিরিয়ে বললেন, তুই ওর সঙ্গে গিয়ে একদিন আমার নাম করে দেখা করে আয়। আদিত্য বলল, তার চেয়ে তুমি ব্যাপারটা লিখে জানাও, তারপরে আমি যাই, প্রথমেই হুট করে যাওয়াটা ঠিক হবে না। আবার চিঠি গেল, এবার খুব তাড়াতাড়ি উত্তর এলো, আশাতীত উত্তর। আমাদের এখানে দু একদিনের মধ্যে কিছু নতুন লোক নেওয়া হবে, তোমার নাতিকে দরখাস্ত পাঠাতে বলো। সঙ্গে সঙ্গে দরখাস্ত আর প্রিপেড টেলিগ্রামের মতো ইন্টারভিউ লেটার এসে গেল আদিত্যের। বেশ বড় সাহেবি ফার্মের ঝকঝকে বন্ড কাগজে সুন্দর করে ছাপানো প্যাডে সাক্ষাৎকারের জন্য বিনীত অনুরোধ। আদিত্য যাকে বলে আহ্লাদিত হয়ে উঠল। কিন্তু বাদ সাধলেন মাধুরী দিদিমা, তোর স্যুট আছে তো আদি? স্যুট পাবো কোথায় দিদিমা, দুটো প্যান্ট আছে, দেখছই তো। আদিত্যের কথা শুনে মাধুরী দিদিমা যেন চমকে উঠলেন। এই প্যান্ট পরে ইন্টারভিউ হয় নাকি? সাহেবদের কোম্পানি, ঢুকতেই দেবে না খালি গায়ে? খালি গায়ে কেন, শার্ট গায়ে দেব তো, আদিত্য বলে। কোট না থাকলে ওই খালি গায়ে হলো, তোর তো টাইও নেই। মাধুরী দিদিমা উঠে পাশের ঘরে গেলেন। অনেকক্ষণ ধরে খুটখাট কিসব শব্দ হতে লাগলো, তারপর একটা কোঁচকানো ইস্তিরি ভাঙ্গা কোট প্যান্ট হয়তো হবে, আর একটা পোকায় খাওয়া লাল পদ্ম আঁকা নেকটাই নিয়ে ফিরে এলেন। তোর দাদুর জিনিস, র্যাঙ্কেন থেকে তৈরি সব, দেখ তো তোর লাগে নাকি? এগুলো গরমের নাকি? আদিত্য হাতে নিতে নিতে জিজ্ঞাসা করে। তাতে কি, দু ঘন্টার তো মাত্র ব্যাপার, যাবি আর ফিরে এসে ছেড়ে ফেলবি। ভাদ্র মাসে দুপুরে গরম স্যুট পরে দেখতে হাঁদা লাগে কিনা, ঠিক লাগলো না, তবে কি আর করা যাবে, দেখাই যাক না, একবার কাচিয়ে নিতে হবে, হাতের তিন দিন সময় আছে। আর টাই তো কখনই পরেনি আদিত্য, একবার চেষ্টা করেছিল, কেমন গলা বন্ধ হয়ে আসে, টাইও পরতে হবে নাকি? স্যুট পরবি টাই পরবি না, কুকুরে কামড়িয়ে দেবে যে। যা হোক, মাধুরী দিদিমার কথা মতো চলতে হবে। স্যুটটা কাচতে দিয়ে এলো, আর্জেন্ট, 7 টাকা লাগবে। আর সেই সঙ্গে সস্তা একটা 3 টাকা দামের টাই কিনে নিয়ে এলো চৌরঙ্গীর ফুটপাত থেকে। ঝুলটা একটু কম, পিঠের কাছটা একটু বেশি তোলা, হাত দুটো একটু টানা টানা, পুরানো ডাবল ব্রেস্ট 6 বোতামের কোট আর মাজার কাছে একটু 8-8 প্যান্ট। শেষ বর্ষার গরমে ঘেমে নিয়ে উঠল আদিত্য গরম স্যুট পরে। টাই বাঁধা ব্যাপারটা যে এত জটিল, এত রহস্যকর, সেটাও আবিষ্কৃত হতে সময় লাগল না। মাধুরী দিদিমা সামনে দাঁড়িয়ে সব লক্ষ্য করেছিলেন। আদিত্যের কাজ কারবার দেখে একটু ঠোঁট টিপে হেসে তারপর টাইটা নিজের হাতেই বেঁধে দিলেন। খুব যত্ন নিয়ে বেশ শক্ত করে বেঁধে দিলেন। এবার আয়নায় নিজেকে দেখ। ঘামতে ঘামতে নিজেকে দেখল আদিত্য। তা মোটামুটি ভালোই দেখাচ্ছে। আয়নায় নিজের ছায়ার দিকে তাকিয়ে একটু সলজ্জ হাসল আদিত্য। মাধুরী দিদিমা চিবুকে একটা আলতো করে চুমু দিয়ে বললেন, দুর্গা দুর্গা। আদিত্য বেরিয়ে পড়ল। লিফটে করে 6 তলার ওপরে একটা ওয়েটিং রুমে আর 5 জন বসে। আদিত্য গিয়ে বসল। বহু ইন্টারভিউ দিয়ে চাকরি না পেয়ে পেয়ে খুব পাকাপোক্ত হয়ে গেছে আদিত্য, তবু এখনও বুক কাঁপে। তারপরে সাহিবি ফার্মে ইন্টারভিউ এই প্রথম। ও যাহ, আজকের খবরের কাগজ তো দেখে আসা হয়নি এত গোলমালের মধ্যে। যদি এরা আজকের খবর টবর কিছু জিজ্ঞাসা করে, আর তাই তো করবে, তাছাড়া কি করতে পারে? আদিত্য ভাবতে ভাবতে ঘামতে ঘামতে ভাবতে থাকে। হঠাৎ সামনের ভদ্রলোক তার ব্যাগ খুলে একটা খবরের কাগজ বার করে পড়তে লাগল। চাইবো, চাওয়া কি উচিত হবে? সাহেব কোম্পানির ইন্টারভিউতে নাকি সবসময় নজর রাখে, এই ওয়েটিং রুমেও রাখছে কিনা। যাকগে, ভদ্রলোক যে পাতাটা পড়ছেন তারই উল্টো পাতাটা তার সামনে, সেটা খুব মন দিয়ে পড়তে লাগলো। কতটুকু বা পড়া গেল, যেটুকু অংশে চোখ ফেলতে পারল সেটুকুই ঘুরিয়ে ফিরিয়ে বারবার পড়ে মুখস্থ হয়ে গেল। ভদ্রলোক পাতাটা উল্টাতে যাচ্ছিলেন, আদিত্য পরের পাতাটার জন্য বুভুক্ষুর মতো অপেক্ষা করছিল। এমন সময় ডাক পড়ল। প্রথমে আদিত্যকে ডাকল। আমাকেই প্রথমে কেন, বোধ হয় বর্ণানুক্রমিক সাজিয়েছে, ভাবতে ভাবতে আদিত্য উঠল। এখানে আবার ইংরেজিতে বাক্যালাপ করতে হবে কতক্ষণ কে জানে।
মনে মনে কয়েকটি ইংরেজি বাক্য রচনা করতে করতে ধীর পদক্ষেপে আদিত্য বেয়ারের পিছু পিছু এগিয়ে গেল। কি প্রশ্ন করবে, ইংরেজি ব্যাপারটা এত খটমটে, তাছাড়া এই গরম স্যুট, এই ভাদ্র মাস, এই দম বন্ধ হয়ে আসা টাইয়ের নট। আদিত্য জীবনে কোনো দিন সারা জীবনে একসঙ্গে এত ঘেমেছে কিনা সন্দেহ। বিরাট গোল টেবিলের ওপাশে চারজন কেতাদুরস্ত ভদ্রলোক, একজন খুব অল্প বয়সী, আদিত্যরই সমবয়সী হবে, বেশ সুন্দর দেখতে, ওই বোধহয় লালওয়ানি হবে। রুমাল দিয়ে কপাল মোছা ভব্যতা হবে কিনা স্থির করতে না পেরে কোটের হাতা দিয়ে কপাল গলা মুছতে মুছতে আদিত্য বসল। প্রাথমিক বাক্যালাপ, নাম ঠিকানা একটু জড়িয়ে জড়িয়ে উত্তরগুলো দিল, কিন্তু দমটা যেন বন্ধ হয়ে আসছে। টায়ের বাঁধনটা মাধুরী দিদিমা বড় শক্ত করে দিয়েছে, নাকি এই রকমই হয় তারই অনভ্যাস। আর গরম স্যুট আর ইংরেজি বাক্যালাপ, কি কি কারণে গায়ে ফোসকা পড়ে, কবে শীতের রাত্রিতে শুধু একটা আদির পাঞ্জাবি গায়ে দিয়ে এসে হি হি করে কেঁপেছিল, আবোল তাবোল ভাবনা জুড়তে লাগলো। ইন্টারভিউ দিতে এসে এত অন্যমনস্ক আদিত্য এর আগে কখনোই হয়নি। হঠাৎ আদিত্য শুনতে পেল সে অমক জিজ্ঞাসা, আজকের খবরের কাগজটা পড়েছেন? একটু ইতস্তত করে তারপর প্রায় তোতলাতে তোতলাতে আদিত্য জানাল, হ্যাঁ এই পড়া হয়েছে আর কি। আজকের ইম্পর্টেন্ট নিউজ কি? আদিত্যের দম বন্ধ হয়ে আসছে, বাকনুয়ের একটা ফোসকা বোধ হয় মাত্র পড়ল। সোজা হয়ে বসে মরিয়ার মতো তাকালো, তারপর একটু থেমে স্থির গাম্ভীর্যের সঙ্গে বলল, পুরুলিয়ার ডিস্ট্রিক্ট বোর্ডের পরিত্যক্ত একটা কুয়োর মধ্যে একটা গরু পড়ে গিয়েছিল, 12 ঘন্টা পরে দমকলের লোকেরা গরুটাকে তুলেছে। ইন্টারভিউ বোর্ডের একজন আরেকজনের কানে ফিসফিস করে কি যেন বলল, যিনি ভারিক্কি গোছের মুখ করে মাঝামাঝি বসেছিলেন, তিনি বোধহয় চেয়ারম্যান কিংবা ওই রকম কিছু। তিনি হাতের পাইপের ছাই ঝাড়তে ঝাড়তে বললেন, ইন্টারেস্টিং। শুধু অল্প বয়সী যুবকটি, নিশ্চয়ই লালওয়ানি, গম্ভীর মুখে বলল, দ্যাটস রাইট, এনিথিং মোর? উত্তর তেহরানে বন্যার জল 5 সেন্টিমিটার নেমে গেছে, এখন আর বিশেষ কোনো আশঙ্কার কারণ নেই, আদিত্য যথেষ্ট গাম্ভীর্যের সঙ্গে জানাল। আবার দুজন সদস্য কানাকানি করল, চেয়ারম্যান বললেন, ফানি। লালমানি বলল, চেয়ারম্যানের দিকে তাকিয়েই বলল, আমি সকালবেলা উঠে সব কাগজ প্রথম পাতার দিন তারিখ থেকে শেষ পাতার সম্পাদকের নাম পর্যন্ত পড়ি, এইসব সংবাদ আজকের কাগজে অবশ্য বেরিয়েছে। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, এসব খবর আপনি ইম্পর্টেন্ট মনে করছেন কেন? অর্থনৈতিক ব্যাপারে আজ কোনো গুরুত্বপূর্ণ খবর নেই? আদিত্য যেন হাতে চাঁদ পেল। আগে হ্যাঁ তা আছে, বোম্বে শেয়ার বাজারে বরাকর কোলসের প্রেফারেন্স শেয়ারের দাম 26 পয়সা পড়ে গেছে। ইউপি সরকার 12 বছর মেয়াদে লগ্নি শেয়ার 96.23 টাকা করে বাজারে ছাড়বেন সামনের সোমবার। সংবাদটা জানিয়ে আদিত্য একবার নেকটাইয়ের ওখানটায় হাত বোলাল, গলা দিয়ে ভালো স্বর বেরোচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে, ফাঁস আটকে মারা পড়বে নাকি শেষে। তাছাড়া পিঠে বোধ হয় ফোসকার একটা এক্সিবিশন বসল, কিন্তু একবার জানানো দরকার ওই সাতের পাতা, মানে ব্যবসা বাণিজ্যের পাতা আর তারই আশেপাশের দু একটা খুচরো খবর, খবরের কাগজে শুধু এইটুকু পড়ে আসবার সুযোগ পেয়েছে সে। বোর্ডের মেম্বাররা যেন সবাই একটু অবাক হয়ে গেছেন, এমনকি লালওয়ানি পর্যন্ত। লালওয়ানিকে একবার আলাদা পেলে কথাটা বোঝানো যেত, অন্তত টায়ের গিটটা খুলিয়ে নেওয়া যেত। ওহ, এই যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কোটটা খুলে ফেললে কি হয়, নেকটায়ের নটটা, নেকটায়ের নট কি করে খোলে? আদিত্য বোর্ডের মেম্বারদের মুখের দিকে চেয়ে বুঝতে পারল তার আর কোনো আশা নেই, কিন্তু টায়ের নটটা খুলতে পারলে, দম আটকে না গেলে সে হয়তো এদের ব্যাপারটা বোঝাতে পারত। নটটার নিচের দিকে হাত দিয়ে আদিত্য একটা টান দিল, আরও একটু বসে গেল যেন। তাহলে কি চাকরি জোটাতে এসে দম বন্ধ হয়ে মারা যাব? জোরে টাইটা ধরে একটা হ্যাচকা টান দিল আদিত্য, আর এবার সত্যি ফাঁস আটকাল, একেবারে মরণ ফাঁস। চোখ দুটো বেরিয়ে আসছে লাল টকটকে, ঘাড়ের পিছনটা টনটন করে উঠল। আদিত্য লাফিয়ে উঠে পড়ল চেয়ার থেকে, কোটটা খুলে ফেললো এক টানে, কিন্তু টাই যত টানে আরও আটকে যায়। এত বিহ্বল ইন্টারভিউ বোর্ডের সদস্যরা যে ঘাবড়ে গিয়ে ক্রিং ক্রিং করে কলিং বেল বাজালেন, দুজন বেয়ারা ছুটে এলো। আদিত্য গোঙাতে গোঙাতে বলল,
এবার আর ইংরেজিতে নয়, সোজা বাংলা মাতৃভাষায়। পাগল টাগল কিছু নই স্যার, নেকটাই স্যার, গরম স্যুট স্যার, ভাদ্র মাস স্যার। বেয়ারাতির দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, কিয়া দেখতা হায়, গলামে ফাঁস লাগিয়া, টাই খুলনে জানতা। বেয়ারারা হতবাক। আদিত্য এবার বোর্ডের মেম্বারদের বলল, আপনাদের নিশ্চয়ই মাধুরী দিদিমা টাই বেঁধে দেয়নি, এর মধ্যে কেউ যদি বাঙালি থাকেন, কেউ যদি আমার কথা এক বর্ণ বুঝে থাকেন, দয়া করে প্রাণ রক্ষা করুন। কেউ বাঙালি ছিল কিনা বলা কঠিন, তবে একজন ব্যাপারটা বোধ হয় বুঝতে পেরেছিলেন। তিনি উঠে এসে প্রায় জাদুকরের মতো টাইটা সামান্য চেষ্টায় খুলে ফেললেন। আদিত্য প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বলল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এবার ইংরেজিটা অল্প অল্প ফিরে এসেছে। লাইফ আগে, এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। এক গ্লাস জল এলো, কিন্তু তার আগে পাশের দরজা দিয়ে বাথরুমে ঢুকে আঁচলা ভরে প্রাণের সাথে দুই মগ জল খেয়ে নিয়েছে আদিত্য। এবার ফিরে দাঁড়িয়ে প্রশ্ন করল, আমাকে কি আর কোনো প্রশ্ন করবেন? না, আর কোনো প্রশ্ন নয়, প্রশ্ন করলেও উত্তর নয়। টাই পরে চাকরি করা হবে না, অসম্ভব। এক সপ্তাহ পরে মাধুরী দিদিমা পার্সেলে একটা গরম স্যুট ফেরত পেলেন, আর আদিত্যের জামা কাপড় সব রয়ে গেল তাঁর ওখানে। তা থাকুক, অ্যাডেন সাহেব চলে গেল, তিনটে জাপানি পাম গাছ মরে গেল, টমি কুকুর মরে গেল, আর দু চারটে পাজামা পাঞ্জাবি, জীবনে কত কী তো জুটল না। কিন্তু দোতলার পশ্চিম মুখে ওই ঘরটা বড় ভালো ছিল, বড় খোলামেলা, আর চিবুকে আলতো চুমো মাধুরী দিদিমার। প্রিয় শ্রোতা, আশা করি গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন। অনেক ধন্যবাদ।